দান বা হেবা দলিল, কে বা কারা দান করতে পারবেন বা হেবা করতে পারবেন। দলিলের যেমন আমাদের 6 থেকে 10টি শ্রেণী রয়েছে, তার মধ্যে দান বা হেবা অন্যতম। বিশেষ করে সাফ কবলা, এই দলিলটার পরেই দান বা হেবা দলিলের চল রয়েছে। বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি, এখানে একটা সৌহার্দ্যপূর্ণ ভাতৃত্বের বন্ধন রয়েছে। আমাদের সমাজে সাধারণত দাদা, নানা, নানি এরা অনেককে অনেক কিছু দান করে থাকেন, নাতি, ভাতিজা অনেককে। তাই এই ব্যাপারে কঠিন একটি আইন আছে, সকলকেই জানতে হবে। সাধারণত বাজারে একটা কথা আছে, হেবা দলিল টিকে না। আমি হেবা করে নিলাম, 10 বছর পরে যারা ওয়ারিশ ছিল তারা যদি এটাকে কাউন্টার করে তাহলে টিকবে না, কথাটা সত্য। তবে নেওয়ার আগে আপনাকে বুঝতে হবে আপনি কার কাছ থেকে নিতেছেন, কে দিতেছে। এটা যদি বুঝে একদম বিস্তর পড়াশোনা গবেষণা করে আপনি কিনেন বা বিক্রি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার প্রয়োজনীয়তা কতটুক। আপনি যদি হেবা করতে চান বা দিতে চান তাহলে আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনাকে যাকে আপনি দিবেন সে আপনার হতে হবে ফার্স্ট ব্লাড। কারা দিতে পারবে এর মধ্যে কারা আছেন, দাদা নাতিকে দিতে পারবেন, নানা তার নাতিকে, নানি অথবা দাদি তার নাতিনকে দিতে পারবে, বাবা তার ছেলেকে, ভাই তার বোনকে, এরকম স্বামী তার স্ত্রীকে। একটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট ব্লাডের বাইরে যে যারাটা পড়বেন সেটা হচ্ছে বৈবাহিক বা রক্তের সম্পর্ক। স্বামী তার স্ত্রী, স্ত্রী এবং স্বামীকে দিতে পারবেন। এবং ব্লাডের সম্পর্ক আছে, এরাই শুধুমাত্র হেবা করতে পারবেন। সাধারণত 6টা শ্রেণীকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। তাই যারা হেবা করবেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় জমি কিনবেন, জমির 10 লক্ষ টাকার জমি, 2-3 লাখ টাকা রেজিস্ট্রেশন খরচ আসে বিধায় অনেকে চিনে না তার কাছ থেকেও হেবা করে নেয়, বিভিন্ন জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সমস্যা দেখে হেবা করে। আপনি যার তার কাছে হেবা করলে সেই দলিল কিন্তু টিকবে না। হেবা কারা করতে পারবেন এটা আপনাকে জানতে হবে। 6টা শ্রেণী আপনাকে হেবা করে দিতে পারবে, বিশেষ করে যারা আপনার সাথে ব্লাডের সম্পর্ক আছে এবং বৈবাহিক সম্পর্ক আছে। বিশেষ করে যে বললাম বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি এরাই শুধুমাত্র আপনাকে হেবা দলিল বা দান করতে পারবেন। এই বিষয়টি মাথায় রেখে যারা হেবা দলিল করতে চাচ্ছেন, নিতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন তারা এগিয়ে যাবেন। আমি এখানে হেবা বা দান দলিল নিয়ে কথা বললাম, ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।